আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা শুরুতেই সংবাদ শিরোনাম ঈদের পরদিন ও ঢাকা ছাড়ছেন অনেকে টার্মিনালে ভিড় বাস পেতে দীর্ঘ অপেক্ষা ট্রেনে ফিরতি টিকিট বিক্রি শুরু ঈদের দিন ফরিদপুরে চাঞ্চল্যকর ডাবল মার্ডারের জেরে বাড়িঘর ভাঙচুর লুটপাট বগুড়ায় প্রবাসী হত্যায় দুজন আটক দশ বছরের সাজাপ্রাপ্ত হাজি সালিম বিদেশে গেলেন কিভাবে প্রশ্ন বিএনপি সর্বোচ্চ সুবিধা দেয়া হচ্ছে কারাদণ্ডিত খালেদা জিয়াকে জবাব আওয়ামী লীগের দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঈদের দ্বিতীয় দিনেও বাস টার্মিনালগুলোতে বাড়ি ফেরা যাত্রীদের ভিড় ব্যবসা জরুরি কাজ পথে যানজটের ভয় এবং টিকিট না পাওয়া সহ বিভিন্ন কারণে অনেকে ঈদের আগে বাড়ি যেতে পারেননি ঈদের পরদিন ঘরমুখ হচ্ছেন তারা রাজধানীর মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের চাপ সকাল থেকে ভোরে বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েন ঢাকা ছাড়তে বাসা থেকে বের হওয়া যাত্রীরা বৃষ্টি থামার পর বেলা যত বেড়েছে যাত্রীদের চাপও তত বেড়েছে টার্মিনালে দ্বিতীয় দিন সহজেই গাড়ি পাবেন এমন আশায় বের হয়ে তারা পড়েছেন বিড়ম্বনায় অনেকেই ভাবেননি এমন ভিড় হবে বাস কাউন্টারগুলোতে এদিকে প্রচুর সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় বেশ ফাঁকা ঢাকা এদিকে ঢাকা ফেরার 7 ও 8 তারিখের অগ্রিম টিকিট দেওয়া শুরু হচ্ছে রেল স্টেশনে ১৫ আগস্ট নিহত স্বজনদের কবর জিয়ারত করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 2 মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা সকালে বনানী কবরস্থানে যান তারা জিয়ারত ও দোয়ার পর শেখ হাসিনা ও শেখ রেহানা তাদের স্বজনদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা জানান ১৫ আগস্ট সেনাবাহিনীর বিপদগামী সদস্যরা সপরিবারে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘাতকদের হাতে বঙ্গবন্ধু ছাড়াও তার সহধর্মিনী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব 3 ছেলে শেখ কামাল শেখ জামাল শিশুপুত্র শেখ রাসেল শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল শেখ জামালের স্ত্রী রোজি জামাল বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসির সহ বঙ্গবন্ধু পরিবারের 18 সদস্য নির্মমভাবে নিহত হন দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা দুর্নীতির মামলায় উচ্চ আদালতের রায়ে 10 বছরের সাজা হওয়ার পরেও আওয়ামী লীগের এমপি হাজি সেলিম কিভাবে বিদেশে গেলেন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন এক দেশে 2 আইন চলছে ক্ষমতাসীনদের জন্য 1 আইন বিরোধীদের জন্য আরেক আইন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ না দেওয়ার সমালোচনা করে রিজভি বলেন দণ্ডিত আসামির বিদেশ যাওয়ার সুযোগ না থাকলে হাজি সেলিম বিদেশ যাওয়ার সুযোগ হল কিভাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে বেগম জিয়া সর্বোচ্চ সুবিধা ভোগ করছেন কুষ্টিয়ার পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়ের পর তিনি এই কথা বলেন বেগম জিয়ার হাত থেকেই তো দেশ দেশের মানুষ গণতন্ত্র রক্ষা করছে যিনি ক্ষমতায় রাষ্ট্র ক্ষমতায় থাকতে এক বিরোধী দলের সমাবেশের উপরে গ্রেনেড হামলা করে বিরোধী দলের নেত্রী সহ নেতাদের হত্যা করার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছিলেন তার মুখে গণতন্ত্র কত সেবা পায় যিনি নিজে দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে অভিযুক্ত হয়ে আদালত কর্তৃক দণ্ডিত হয়ে উনি কারাগারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় এখন তার কৃপণতায় উনি এখন বাসায় আছেন তো তিনি যদি বলেন দেশের অর্থনৈতিক মুক্তির জন্য বা গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হবে এর চেয়ে হাস্যকর কোনো উক্তি আর হতে পারে না জনগণের উপর আস্থা রাখতে হবে নির্বাচন কমিশনের উপর আস্থা রাখার দরকার নেই জনগণের উপর আস্থা রাখলেই জনগণই এটাকে সঠিক রায় দিবে ফরিদপুরের বোয়ালমারিতে ঈদের দিন প্রতিপক্ষের হামলায় দুজন নিহতের জেরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালানো হচ্ছে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য বুধবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠিয়েছে পুলিশ বোয়ালমারির উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোয়ালবাড়ি ও চর দৈতর কাঠি 2 গ্রামে দলাদলি চলে আসছে যুগের পর যুগ ধরে মাঝে মধ্যে এই বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয় বর্তমানে বিবাদমান দুপক্ষের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগ নেতা গোয়ালবাড়ি গ্রামের মোস্তফা জামান সিদ্দিকী এবং চর দৈতর কাঠি গ্রামের আরিফুর রহমান
মঙ্গলবার বরাবরের মতোই আলাদা মসজিদে ঈদের জামাতে যায় দুই গ্রুপ। এক পক্ষ অপর পক্ষের জামাতকে রাজাকারের ঈদের জামাত বলায় উত্তেজনা শুরু হয়। দুপুরে আরিফ সমর্থকেরা 8 থেকে 10টি মোটরসাইকেল নিয়ে অতর্কিতভাবে প্রতিপক্ষের উপর হামলা চালায়। এতে মোস্তফা গ্রুপের দুই সমর্থক নিহত হয়। পরে প্রতিশোধ হিসেবে প্রতিপক্ষের বাড়ি ঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মায়ের কবর জিয়ারত করে ফেরার পথে বগুড়ায় এক প্রবাসীকে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় আটক করা হচ্ছে দুজনকে। নিহতের নাম আব্দুর রাজ্জাক সরকার। মঙ্গলবার রাত 12:30 বগুড়া সদরের মহিষ বাথান বন্দরে এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন। তাদের দুজনকে আটক দেখিয়েছে পুলিশ। পুলিশ সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও গুলির কিছু খোসা উদ্ধার করেছে। স্ত্রী সন্তান নিয়ে আমেরিকায় থাকলেও ব্যবসায়িক ও পারিবারিক সম্পদ সম্পত্তি দেখাশোনার জন্য প্রায় আব্দুর রাজ্জাককে বগুড়া শহর ও গ্রামের বাড়িতে থাকতে হয়। গতরাতে মহিষ বাথানে মায়ের কবর জিয়ারত শেষে ফেরার পথে তার ভাতিজা ওমর খৈয়াম সরকারের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ। সম্পত্তি নিয়ে বিরোধেই এই হত্যাকাণ্ড বলে ধারণা স্থানীয়দের। ঈদের আনন্দকে রাগিয়ে নিতে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ছুটেছেন নগরবাসী। ভালো আবহাওয়াকে বাড়তি হিসেবে পেয়ে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে রাজধানীর বিনোদন কেন্দ্র পার্কগুলোতে অনেকে ঘুরে বেড়িয়েছেন বেশ স্বাচ্ছন্দ্যে। যান্ত্রিক নগরীতে কাজের চাপে নিজেকে সময় দিতে পারেন না তাদের অনেকেও গেছেন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।